ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আজ আমরা পড়ব লেসন 32, যার নাম হচ্ছে হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত। চলো শুরু করা যাক। বাহার, আজিম, জোসেফ অ্যান্ড সুজন আর ক্লাসমেটস, অর্থাৎ বাহার, আজিম, জোসেফ এবং সুজন হচ্ছে সহপাঠী। দে আর প্ল্যানিং আ ভ্যাকেশন, তারা একটা ছুটিতে যাওয়ার একটা পরিকল্পনা করছে যে তারা কিভাবে ছুটির দিনটা কাটাতে পারে। বাহার বলছে, উই হ্যাভ আ উইকস ভ্যাকেশন নেক্সট উইক, আগামী সপ্তাহে আমাদের এক সপ্তাহের একটা ছুটি আছে, ভ্যাকেশন মানে ছুটি। হোয়াট শুড উই ডু, আমাদের কী করা উচিত। আজিম বলছে, লেটস গো সামওয়্যার উই হ্যাভেন্ট বিন বিফোর, আমাদের এমন একটা জায়গায় যাওয়া উচিত যেখানে আমরা এর আগে কখনো যাইনি, সামওয়্যার মানে কোথাও। জোসেফ বলছে, রাইট, আই স অ্যান অ্যাড ফর অ্যান ইন্টারেস্টিং প্লেস, ওয়েল হিয়ার ইট ইজ। জোসেফ বলছে, হ্যাঁ, আমি একটা বিজ্ঞাপন দেখেছিলাম একটা খুব মজাদার জায়গা সম্পর্কে, এই যে এটা এখানে। বাহার বলছে, লেট মি সি, আমাকে দেখাও। আহ, আর টু ডে ট্রিপ টু কুয়াকাটা, ওহ, একটা দুই দিনের ভ্রমণ কুয়াকাটাতে, দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং, এটা বেশ ভালোই শোনাচ্ছে। লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য সি বিচ অ্যান্ড দ্য সানরাইজ, তুমি দেখো এখানে একটা সমুদ্র সৈকত এবং সূর্যোদয়ের ছবি আছে, ইটস লুকস ফ্যান্টাস্টিক, এটা দেখতে অসাধারণ লাগছে। সি বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত। আজিম বলছে, ওয়েল, আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ক্লাইম্ব আ মাউন্টেন। আজিম বলছে, আমার না সবসময় একটা পাহাড় বাইতে খুব ইচ্ছা করতো, ক্লাইম্ব মানে হচ্ছে আরোহণ করা, পাহাড় আরোহণ করার তার খুব ইচ্ছা ছিল। হোয়াই ডোন্ট উই গো টু চিম্বুক মাউন্টেন্স ইন বান্দরবান, আমরা কেন চিম্বুক পাহাড়ে যাচ্ছি না বান্দরবানে। সুজন বলছে, আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটা আইডিয়া আসছে মাথায়, হাউ অ্যাবাউট গোয়িং টু সুন্দরবনস, অর্থাৎ সুন্দরবনে গেলে কেমন হয়, উই ক্যান সি সাম ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড ক্যান অলসো টেক পিকচার্স অফ দ্য ফরেস্ট অ্যান্ড দ্য সি, আমরা কিছু বন্য প্রাণীও দেখতে পেলাম, বন্য প্রাণী মানে ওয়াইল্ড অ্যানিমেলস, এবং কিছু ছবিও তুলতে পারলাম, কিসের, অফ দ্য ফরেস্ট অ্যান্ড দ্য সি, অর্থাৎ বনের এবং সমুদ্রের। বাহার বলছে, ওয়েল ওয়েল কাম ডাউন এভরিবডি, তোমরা সবাই শান্ত হও, ঠিক আছে, উই ক্যান্ট গো টু অল দ্য প্লেসেস অ্যান্ড ডু অল দ্য থিংস অ্যাট আ টাইম, রাইট, আমরা সবগুলো জায়গায় একই সাথে যেতেও পারবো না এবং সবগুলো কাজ আমরা একই সাথে করতেও পারবো না, ঠিক না। জোসেফ বলছে, ইয়াহ, লেটস থিঙ্ক অ্যাবাউট অল দ্য অপশনস অ্যান্ড দেন ডিসাইড। জোসেফ বলছে যে, হ্যাঁ ঠিক তাই, চলো তাহলে আমরা সবগুলো স্থান সম্পর্কে আলোচনা করি এবং সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করি যে কী করা যেতে পারে। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। বন্ধুরা, এখানে খুব সুন্দর করে পুরো অনুবাদটি আরও একবার দেওয়া আছে, তোমরা এখানে স্মার্টবুকটিতে গেলে এই অনুবাদটি পুরোটা দেখে আসতে পারবে। এবার আমরা একটা ছোট্ট এক্সারসাইজ করব। হু সাজেস্টেড টু গো সামওয়্যার, পাহাড়, জোসেফ, সুজন নাকি আজিম, অর্থাৎ কে কোথাও যাওয়ার জন্য কী বলেছিল, সাজেশন দিয়েছিল। উত্তরটি হচ্ছে আজিম, অর্থাৎ আজিম সাজেশন দিয়েছিল যে চলো আমরা কোথাও যাই, ঘুরতে যাই। হাউ লং ওয়াজ দেয়ার ভ্যাকেশন গোয়িং টু বি, তাদের ছুটিটা কতদিনের হওয়ার কথা ছিল। উত্তরটি হচ্ছে এক সপ্তাহ, অর্থাৎ ওয়ান উইক, দেয়ার ভ্যাকেশন ওয়াজ গোয়িং টু বি ফর ওয়ান উইক। ওয়্যার ওয়াজ দ্য ইন্টারেস্টিং প্লেস, আচ্ছা মনোরম এবং সুন্দর জায়গাটা কোথায় ছিল, উত্তর হচ্ছে কুয়াকাটা, তারা প্রথমে কুয়াকাটার কথা ভেবেছিল। তারপর দেখো, ওয়্যার ইজ দ্য চিম্বুক মাউন্টেন, অর্থাৎ চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত, উত্তর হচ্ছে বান্দরবান, চিম্বুক পাহাড় বান্দরবানে অবস্থিত। হোয়াট ডাজ ক্লাইম্ব মিন, অর্থাৎ আরোহণ করা, ক্লাইম্ব অর্থ এটা মানে, এটার যথার্থ উত্তরটি কোনটি, উত্তরটি হচ্ছে দেখো অ্যাসেন্ট, অর্থাৎ আরোহণ করা, উত্তরটি সঠিক হয়েছে। বন্ধুরা, আমাদের পাঁচটি শব্দের পাঁচটি এক্সারসাইজ যেগুলো আমরা করলাম, পাঁচটি কিন্তু সঠিক হয়েছে। আজকে আমরা দেখলাম যে কয়েকটি বন্ধু মিলে তারা একটা নতুন জায়গায় যাওয়ার প্ল্যান করছিল এবং তারা ঠিক করতে পারছিল না যে তারা আসলে কোথায় যেতে চায়। তোমরা যদি বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যেতে চাও এবং তোমরাও যদি এরকম একটা অবস্থার মধ্যে পড়ো যে তোমরা ঠিক করতে পারছো না কোথায় যাচ্ছ, তখন তোমরা কীভাবে ঠিক করো এটা কিন্তু আমাকে জানাতেই পারো। এবং তোমরা এই এক্সারসাইজটি পড়ে, লেসনটি পড়ে, এখানে যে এক্সারসাইজগুলো আছে এগুলো কিন্তু ঠিকঠাক মতো করে ফেলবে এবং আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কয়েকটি প্রশ্নের উত্তর সঠিক হলো। আমাদের সাথেই থেকো।